বাবা দাওন এদিকে চলে আসো 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 ভিতরে যাও শোন না শোন না প্রোগ্রাম দেখো তোমরা প্রথম আলোর সফিকাল মামুন তোমার যুদ্ধ চলছে যেটা সেটা আর সিএম কে নিয়ে এলেন প্রথম আলোর সফিকাল মামুন ভাই তো চাপেন না আপনি হ্যাঁ যে প্রজেক্ট সমিতিটা ওইটা আসলে আমাদের রিঅ্যাকশন নেই না নেই না আসলে জানো আমরা তো ওই জিনিসের সাথে যোগাযোগ জানা না আবার প্যাকেজ করব আমরা চার পাঁচটা প্যাকেজ নেচ্ছি শুরু ভাই প্রথম প্রথম কোশ্চেন হচ্ছে যে আজকে ভাই এত কোশ্চেন করা যাবে না কোশ্চেন করা যাবে না ও ভাই তাহলে শুধু টিএম তাহলে শুধু টিএম ফিল্ম বলো সাকিব খান কে নিয়ে একটু প্রশংসা করেন তাইলে বলা যাবে প্রথমে জানতে চাই যে বাংলাদেশ এবং কলকাতার এই ধরনের অ্যাওয়ার্ড প্রোগ্রাম প্রথম বাংলাদেশে সেই ব্যাপারে কেমন লাগছে বা এটা কতটুকু আমাদের বাংলা চলচ্চিত্রের জন্য এই প্রোগ্রামটা এগিয়ে নেবে মনে হয় এক হিসাব করলে পুরস্কার অনেক কিছু এক হিসাব করলে পুরস্কার কিছুই নেই আমরা আসলে দিনরাত কষ্ট করি কাজ করি সেটার এক্সপেকটেশন একটা জায়গাতেই থাকে যে পাবলিক দর্শক যেন আমাদের কষ্টটাকে বুঝে তারা যেন আমাদের কাজকে অ্যাপ্রিসিয়েট করে এবং যখন অ্যাওয়ার্ডের মাধ্যমে যদি সেটাকে আরেকটু উৎসাহিত করা যায় তাহলে মনে হয় যে কোনো আর্টিস্টের জন্য এর থেকে বড় অ্যাচিভমেন্টটা হতে পারে সেই জায়গা থেকে ডেফিনেটলি এটা একটা অনেক বড় উদ্যোগ ভালো উদ্যোগ আর্টিস্ট হিসেবে তো আমি অনেক হ্যাপি ডেফিনেটলি হ্যাপি আর আমার জন্য সবসময় মনে হয়েছে যে অ্যাওয়ার্ড পাওয়ার থেকে অনেক বড় ব্যাপার হচ্ছে যে অনেক গুণী বান্ধবের সাথে নমিনেটেড হতে পারে কারণ এটা আমার কখনো চিন্তাভাবনা ছিল না যে তাদের নামের পাশে আমার নাম আসছে সো আমি অলরেডি আম লিভিং মাই লাইফ আম লিভিং আ ড্রিম সত্যি কথা আর টিএম ফিল্মসকে ধন্যবাদ দুই বাংলাকে ধন্যবাদ যে তারা আসলে জয়েন্টলি এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে আপনাদেরকে ধন্যবাদ যে আমাদের মতো নন ডিজার্ভিং মানুষজনকে ক্যামেরা ধরার জন্য আপনারা অনেকক্ষণ ধরে ক্যামেরাটার দিকে তাক করে আছেন মামুন বসে আছে এই উদ্দেশ্যে বাকিটা আমরা পরে কথা বলি কবে কবে টিএম ফিল্মসকে ধন্যবাদ এটা আমরা আছে আমাদের জন্য আরেকটা প্রশ্ন হচ্ছে সেটা আজকে প্রযোজক সমিতি থেকে একটা নীতিমালা করা হয়েছে চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে সেই নীতিমালাটার সম্পর্কে আপনার প্রতিক্রিয়াটা জানতে চাই চলচ্চিত্র প্রযোজক সমিতি কোনো যদি কোনো মানে সমিতির মেম্বার না তো আমি এই ব্যাপারে কথা বলতে প্রযোজক কোয়ালিফাইড শিল্পী সমিতি না প্রযোজক সেই নীতিমালাটা কি সেই নীতিমালা বলা হয়েছে যারা 1 লাখ টাকার বেশি রেমুনারেশন তাদেরকে হচ্ছে কনভিন্স দেওয়া হবে না একজনের বেশি অ্যাসিস্ট্যান্ট নিয়ে যেতে পারবে না সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত হচ্ছে ইয়ে থাকতে হবে শুটিং স্কিজ থাকতে হবে তাহলে তো এটা এই নীতিমালার মধ্যে আমি পড়ি না আমার রেমুনারেশন 1 লাখ টাকা ক্রস করে নেয় তো আমি রেমুনারেশন অনুযায়ী আমি আসলে 1 লাখ টাকা ক্রস করে নাই আমি কনভিন্স বাবু আমি অ্যাসিস্ট্যান্ট নিতে তাহলে মানে কি আপনার ডিরেক্টর টাকাটা নিয়ে নেয় 1 লাখ টাকা কত সিরিয়াস তাই সিরিয়াস না 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 আপনার ডিরেক্টর নিয়ে নেয় তুমি পরিমণির কাছে যাও যাও তুমি এখানে এখানে এই সম্ভব ভাই সিরিয়াস হবে সিরিয়াস সিরিয়াস নোট আমি আসলে কোনো কিছুর ব্যাপারে সম্পূর্ণ না জেনে নিয়ে কমেন্ট করতে পারি না এটা আমার মনে করে শিক্ষিত মানুষের করা উচিত না সো আমি সেটা জানবো এবং আমি আপনার প্রশ্নের উত্তর অবশ্যই আপনাকে অবশ্যই পার্সোনালি দেব এবং সেটা আপনি মানুষকে জানান ইজি এসএমএস থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ সো মাচ লাভ ইউ থ্যাঙ্ক ইউ ওকে সাজেলন কোন একটা প্রবলেম কি